ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। প্রায় দুই বছর পর আবার পর্দায় ফিরছেন স্ত্রী সিরিয়ালের জনপ্রিয় নায়িকা নেহা আমনদীপ। নেহাকে আপনারা অনেকেই নিশ্চয়ই নিরুপমা নামে জেনেন। প্রায় দুই বছর ধরে অভিনয় জগৎ থেকে আড়ালে ছিলেন নেহা আমনদীপ, তবে কিছুদিনের মধ্যেই তিনি আবার ছোট পর্দায় ফিরে আসছেন। কিন্তু মাঝখানে দুই বছর ধরে তিনি অভিনয় জগৎ থেকে কেন আড়ালে চলে গিয়েছিলেন সেই ব্যাপারেই মুখ খুললেন অভিনেত্রী। নেহা বলেন, গত দু বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। কিছু কথা শুনে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, কেন ইন্ডাস্ট্রি ছাড়লাম সেটা নিজেও ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না। আমার মনে হতো আমার মাথার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি কথা বলতো। সে বলতো, তুমি এ পৃথিবীর সবথেকে খারাপ মানুষ, তোমাকে বিচ্ছিরে দেখতে, তোমাকে কেউ আপন করে নেবে না, তোমার মরে যাওয়াই উচিত। এসবই চলতো অভিনেত্রীর মাথার মধ্যে। নিজের ডিপ্রেশনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী। নেহা আরো জানান, আমি ভয় পেতাম লোকজনের সাথে কথা বলতে, ঘরের বাইরে বের হতে পারতাম না, কাজের ব্যাপারে কেউ ফোন করলে ফোন ধরতাম না। ডিপ্রেশন শব্দটা সেই বুঝতে পারে যে সেটার মধ্যে দিয়ে যায়, মানে তুমি নিঃশ্বাস নিচ্ছ কিন্তু তুমি বেঁচে নেই। দুর্গাপূজার সময় অভিনেত্রীর মা তাকে একটা মন্দিরে নিয়ে যান। সেখানে গিয়ে জীবনে অনেক কিছুই পরিবর্তন আসে। পুজো প্রার্থনা করে নিজের জীবনে পজিটিভিটি ফিরে পান তিনি। অভিনেত্রীর কথায়, তাকে বাঁচিয়েছেন ঈশ্বর। এই অভিনেত্রীকে আপনারা কারা কারা এতদিন মিস করেছিলেন তা নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।